আখ্যায়িকাশাউনি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কি ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্টসের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আজ আমি পড়ব আমার অন্যতম প্রিয় লেখক সৈয়দ মুস্তাফা আলীর লেখা আড্ডা আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলুম আড্ডা হামলা চালিয়েছে চণ্ডী মণ্ডপের ভরচাজ এবং জমিদার হাবিলির মৌলবি যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন আমার তাতে আনন্দই হল কিন্তু এ সম্পর্কে একটি বিষয়ে আড্ডার কিঞ্চিত বক্তব্য আছে আড্ডা বাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই কথাটা ঠিকও ভুলও তুলনা দিয়ে নিবেদন করছি সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা অতি উপাদেয় মৎস্য নর্মদা উজিয়ে ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মাদার সেও উপাদেয় মৎস্য আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে তার নাম ইলিশ খোট্টা মাফ কিজিয়ে। মুল্লুকে পৌঁছনের পর তার নাম হয় হিলসা উপযুক্ত সর্বমৎস্য একই বস্তু দেশ ভেদে ভিন্ন নাম তফাতমাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই বাদবাকিরা ওরকম ধারা পারে না অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে শুধু আমাদের মতো তরিবধ করে রসিয়ে রসিয়ে চাখতে তারা জানে না অপিচ ভুললে চলবে না যে সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাকশীতকে বলে কি উমদা চিজকে বরবাদ করে দিলে ভৃগুকচ্ছের অর্থাৎ ভরচের মহাজনগণ সিন্ধির রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ বলে রোদন করেন কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে এ যে রস বস্তু এবং আমার মতে ভোজন রস সর্বরসের রসরাজ তাই কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তাঁরাই নাকি আড্ডা দিতে জানেন কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতে কারো বাড়িতে বসে না আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডা নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায় কারণ যার বাড়িতে আড্ডা বসল তিনি পানটা আশটা খিচুড়িটা ইলিশ ভাজাটা আবার ইলিশ সুশীল পাঠ ক্ষমা করো ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে ব্যহসাতের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে পাঁচ বক্ত নামাজ পড়ে সেথায় যাবার কনামাত্র বাসনা আমার নেই ফিরি দেন বলে তাকে সবাই যেন একটু বেশি তোয়াজ করে আড্ডা গোত্রের মিশ্রী নিকর্ষি মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না ওপেচ পশ্য কোনো কাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে ক্ষয়ের খাঁ বানাতে পারে না যেন পুরীর মন্দির জাতপাত নেই সব ভাই সব বেরাদার এবং সবচেয়ে বড় কথা বাড়ির গিন্নি মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন কখনো শুনিয়ে কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না তার চেয়ে দেখো দেখিনি দিব্যি ক্যাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ পছন্দ মাফিক মামলেট কাটলেট খাচ্ছ আড্ডা জমজমাট আট ভর ভরাট কেউ বাড়ি যাওয়ার নামটি করছে না কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই আর চাই কি শতকরা নব্বই জন কায়রোবাসী আড্ডাবাজ এবং তার দশ আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে আমাদের আড্ডা বসত কাফে দ্য নীল বা নীল নদ ক্যাফেতে কফির দাম ছ পয়সা ফি পাত্তর রাবড়ির মতো ঘন কিন্তু দুধ চাইলেই চিত্তির সবাই কালো কফি খায় তাই দুধের কোনো ব্যবস্থা নেই কিচ্ছু ঘাবড়াবেন না দুধ নেই অভ্যাস হয়ে যায় কালো কফি খেলে রং ভি ফর্সা হয় আমাদের আড্ডাটা বসতো কাফের উত্তর কোণে কাউন্টারের গা ঘেঁষে হরেক যাতে চিড়িয়া সে আড্ডায় হার বাকাত মজুদ থাকত রমজান বেয়ার সজ্জাদ এফেদ্দি খাঁটি মিশরি মুসলমান ওয়াহাব আতিয়া কপ্ট ক্রিশ্চান অর্থাৎ ততধিক খাঁটি মিশরি কারণ তার শরীরে রয়েছে ফরাউদের রক্ত জূর্ণ ফরাসি কিন্তু ক পুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে কেউ জানে না অতি উত্তম আরবি কবিতা লেখে আর সে কবিতার আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে আড়াই ডজন বেদুইনকে ঘায়ল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে যদিও আমরা সবাই জানতুম জূর্ণ যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিড বেড়াতে গিয়ে তাও জীবনে একবার মাত্র যদিও পিরামিড কায়রো থেকে মাত্র পাঁচ মাইল দূরে উঠ কখনো চড়েনি ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে আর তলোয়ার তবা তবা মার্কোস যাতে গ্রিক বেশি নয় কুললে আড়াই হাজার বৎসর ধরে তারা মিশরে আছে মিশর রানী গ্রিক রমণী ক্লিওপত্রার সঙ্গে তার নাকি খোশ কুটুম্বিতা আছে হবেও বা কারণ প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে ফালতো এবং এবং ফিরি এক রোদ কফি খাইয়ে দিত তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না কারণ মার্কোসকে কাইটটা ফেলাইলেও আড্ডা ঝগড়া কাজিয়ায় সে কশমিনকালেও হিস্সা নিত না বেশিরভাগ সময় চেয়ারের হেলানি মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমতো কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারে তেজি মন্দির অর্থাৎ বুল অ্যান্ড বিয়ার হাল অক্ষিকাত মুখস্থ করত। আমরা বাংলাদেশের তাবৎ চণ্ডীমণ্ডপ বেবাগ জমিদার হাবেলির আড্ডার প্রতিভূ হিসাবে আপনাদের আশীর্বাদে এবং শ্রী গুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম আমার বাড়ির নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পানার্থে ওই কাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেতুম বিদেশ বিভূঁই কাউকে বড় একটা চিনি ছন্নের মতো হেথা হোথা ঘুরে বেড়াই আর দেশ ভ্রমণ যে কীরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কেতাব লিখব বলে মনে মনে পায়তারা তারা কষি এমন সময় হঠাৎ খেয়াল গেল কাফের কনের আড্ডাটির দিকে লক্ষ্য করেনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণ কর্ম ওরা আসলে আড্ডাবাজ আম্মো যে আড্ডাবাজ সে তত্ত্বটা ওদেরকে মনে ঝিলিক দিয়ে গেল একই ব্রাহ্ম মুহূর্তে সে মহালগনের বর্ণনা আমি কি আর দেব সুরসিক পাঠক তুমি নিশ্চয়ই জানো শ্রী হরি শ্রী রাধাতে ইউসুফ জোলেখাতে লয়লি মজনুতে কীরকম প্রথম চারিচক্ষু বিনিময় হয়েছিল কী ব্যাকুলতা কি গভীর তৃষ্ণা কী মহাভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন কি মরুতির পার হয়ে সুধা শ্যামলিম ও নীলাম্বুঝে অবগাহন আনন্দ সে দৃষ্টি বিনিময় ছিল এক ফরাসি কবি বলেছেন প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলুম আমি তোমাকে ভালোবাসি তত্ত্বটা হৃদয়ঙ্গম হয় সেই ব্রাহ্ম মুহূর্তে তাঁ বা তুলসী গঙ্গাজল নিয়ে আসুন স্পর্শ করে বলবো তিন লও লাগেনি এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল বেদ শাখার ঋষি স্থির হয়ে গেলেন সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম আমিয়া ছানিয়া নয়ন হানিয়া বললুম একর কফি আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষের স্মিত হাস্য বিকশিত করলেন ভাবখানা ভুল লোককে বাছা হয়নি কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে আমার ছন্ন ভাবটা তার চোখে বহুপূর্বেই ধরা পড়েছিল রোদ পরিবেশন করার সময় নীল নদ ডেল্টার মতো মুখ হাঁ করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক অর্থাৎ জোর টিপস দি সে কথাটা বলে আড্ডার সামনে আমার কেস রেকমেন্ড করল জোর তারা লাগিয়ে বললে যা যা ছোঁড়া মেলা জ্যাঠামো করিস নে আমার দিকে তাকিয়ে বললেন খাসা আরবি বলেন আপনি রবি ঠাকুর বলেছেন এত বলি সিক্ত পক্ন দুটি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশির অঙ্গ হইতে ঠিক সেই ধরনের আমার দিকে তাকিয়ে জুর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে আমি কিন্তু মনে মনে বললুম ইয়া আল্লাহ তেরো দিনের আরবিকে যদি এরা বলে খাসা তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী করজোরে বললুম ভারতবর্ষের নীতি সত্য বলবে প্রিয় বলবে অপ্রিয় সত্য বলবে না আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গিয়েছে প্রিয় অসত্যও বলবে আড্ডা তো পার্লামেন্ট নয় তাই হরবাকত কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই দুম করে রমজান বে বললে আমার মামা অর্থাৎ আমি মনে মনে বললুম যজ্ঞিদাসের মামা হজ করতে গিয়েছিলেন এক বছর সেখানে জন কয়েক ভারতীয়ের সঙ্গে তাঁর আলাপ হয় তারা নাকি পাঁচ বাক্ত নামাজ পড়তো আর বাদ বাকি তাম দিন রাত এক চায়ের দোকানে বসে কিচির মিচির করত তবে তারা নাকি কোন এক প্রদেশের বিঙ্গালা বাঙালি কি যেন আমার ঠিক মনে নেই উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালুম বাংলা হ্যাঁ হ্যাঁ আমি চোখ বন্ধ করে ভাবলুম শ্রী রামকৃষ্ণ দেব রবীন্দ্রনাথ নজরুল ইসলাম বাঙালি কিন্তু কই কখনো তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি এই যে নমস্য মহাজনেরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা আলবাদ শ্রীহট্ট নোয়াখালী চাঁটগা কাছাড়ের বাঙালি খালাসি পশ্চিমবঙ্গের কলিকাতা কলিকাতানগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেলায় মক্কা করি লাজয় আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের ওপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম আমি বাঙালি গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলেক করে খবরের কাগজ পিছনে ডুব মেরেছিলেন তাঁর কানে কিচ্ছু যাচ্ছিল কি না আমি ভাবলুম রাজভারী লোক হয়তো ভাবছেন নূতন মেম্বার হলেই তাঁকে নূতন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখা না মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে বললেন দাঁ মেরেছি একটা শ্যাম্পেন হবে আমাদের নূতন মেম্বার কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিল মালিক তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার জল লাফানোর মুদ্রা ম্যানেজার কুললে দুই ডিগ্রি কাত হয়ে ঘর আমি ভয়ে ভয়ে বললুম এই দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই মার্কোস বললেন কাফের পেছনে তার ড্রয়িং রুমে ব্যাটা সব ব্যাচে আফিন কোকেন হিরোইন হাসিস যা চাও ছোকরাকে বললেন আর একটা তামাকও সাজিস বলে কি কাইরতে তামাক স্বপ্ন নু মায়া নু মতিপ্রমণ দিব্যে ফার্সি হুঁকো এলো তবে হনুমানের ন্যাজের মতো সাড়ে গজি দরবারি নল নয় আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোঁতা ভোঁতা জরির কাজ করা আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয় এদের যেন একটু গাঁইয়া তবে হ্যাঁ চিলিমটা দেখে ভক্তি হল ইয়া ডাবের পরিমাণ এক পো তামাক হেসে খেলে তার ভেতর থানা গাড়তে পারে তাওয়াও আছে আগুনের বেলা অবশ্যই আমি টিকের ধিকি ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি কারণ কাবুলেও দেখেছি টিকে বানামার তত্ত্ব সেখানকার রসিকরাও জানেন না আর যা খুশবাই বেরোল তার রেশ দীর্ঘ চোদ্দ বছর পরও যেন আমার নাকে লেগে আছে পাঠক তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপশিয়ান সিগারেট ভুবন বিখ্যাত কিন্তু কখনও কি ভেবে দেখেছ বিশেষ করে মিশরই সুগন্ধি সিগারেট তরিবাদ করে বানাতে শিখল কি করে আইসো সে সম্বন্ধেই সৎ গবেষণা করা যাক এই সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস এন্তার রাজনীতি এবং রসায়ন রসায়নশাস্ত্র লুকায়িত রয়েছে সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় তিন দেশে আমেরিকার ভার্জিনিয়াতে গ্রিসের মেসেডোনা অঞ্চলে এবং রুশের কৃষ্ণ সাগরের পারে পারে ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায় কিছুটা গ্রিক কিন্তু সেই গ্রিক তামাক এদেশে টার্কিশ এবং ইজিপশিয়ান নামে প্রচলিত তার কারণ একদা গ্রিসের উপর আধিপত্য করত তুর্কি এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তানাবলি নিয়ে এসে কাগজ পেঁচিয়ে সিগারেট বানাত মিশরও তখন তুর্কির কবজাতে তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মাখিয়ে দিয়ে যে অনবদ্য রসনলি নির্মাণ করলেন তারই নাম ইজিপশিয়ান সিগারেট নিশ্চয় লক্ষ্য করেছেন চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখা হয় তবে ফোড়নের ঝাঁঝে চা বরবাদ হয়ে যায় অর্থাৎ আর কিছু না হোক খুশবাইটি আতুর ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতো ত্যাগ করে মাল জাহাজ লাদাই করা যে আপিসোর কর্ম তিনিও বিলক্ষণ জানেন যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে তাতে কড়া গন্ধ আলা অন্য কোনো মাল নেওয়া হয় না পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায় তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবাইয়ে মজানো অতীব কঠিন কর্ম সিগারেট এক ফোঁটা ইউকালিপ্টাস তেল ঢেলে সে সিগারেট ফুঁকে দেখুন এক ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে পাঁচ বছরের বাচ্চাও তখন সে সিগারেট না কেশে অনায়াসে ভস ভস করে ফুঁকে যেতে পারে বস্তুত বড্ড বেশি ভেজা সর্দি হলে অনেকে এই পদ্ধতিতে ইউকালিপ্ট সেবন করে থাকেন যারা সিগারেট সইতে পারেন না তারা পর্যন্ত বরঞ্চ এমন গুণী আছেন যিনি অ্যাটম বোমের মাল মশলা মেশানোর হাড়হদ্দ হদ্দ হাল হকিকত জানেন কিন্তু তামাকের সঙ্গে খুশ পাই তার পেছনে রয়েছে গুরুতর রহস্যাবৃত ইন্দ্রজাল কিচ্ছু বাড়িয়ে বলছি নে অজন্তার দেওয়াল এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল পাঠান যুগে পাথরে পাথরে জোড়া দেবার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল আমরা সে তত্ত্বগুলো মাথা খুঁড়েও বের করতে পারিনি এবং পারেনি বিশ্ব সংসার বের করতে কি কৌশলে কী মশলা দিয়ে মিশরীরা তাদের মমিগুলোকে পচার হাত থেকে বাঁচিয়েছিল স্বীকার করি মিশরিরাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল পাঠান মোগল যুগে যেরকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যা অনাদারে লোপ পায় তবু তো আমরা আজও মকরধ্বজ চ্যাবেনপ্রাশ বানাতে পারি ভেজাল তো শুরু হলো মাত্র সেদিন আমাদেরই চশমার সামনে মিশরীয়রাও ঠিক সেই রকম সুগন্ধতত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি ঝরতি পরতি যেটুকু এলেম তখনও তাদের পেটে ছিল তাই দিয়ে তারা সেই সমস্যা সমাধান করল তামাকে কি করে খুশবাই জোড়া যায় তামাকের স্বাদটি জখম না করে তাই যখন কোনো ডাকসাইটের তামাক কদরদারের তদারকিতে কায়রোর কাফেতে তামাক সাজা হয় এবং সেই কদরদার যখন সে তামাকের নীলাভ ধোঁয়োটি ফুরফুর করে নাকের ভেতর দিয়ে ছাড়েন এবং নীল নদের মন্দমধুর ঠান্ডা হাওয়া যখন সেই ধোঁয়াটির সঙ্গে রসকিলি করে তাকে ছিন্ন ভিন্ন করে কাফে সর্বত্র ছড়িয়ে দেয় তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায় পাড় সিগার খেকো পাইকারি সিঙ্গার ফোঁকা পর্যন্ত বুকের ওপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে আল্লাহমদুলিল্লা অর্থাৎ খুধাতালার তারিফ বলে আর ইলিশের বেলা যেরকম হয়েছিল এ অধম ঠিক সেই রকম তাজ্জব মানে ব্যহসতের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ বাঙালি তার চুলটিকে কেতা দুরস্ত করে রাখতে ভালোবাসে কাবুলি বেলা বেলা মকা পেলেই তার পায়জারে গুটি কয়েক পেরেক ঠুকিয়ে নেয় ইংরেজ আয়না সামনে পেলেই টাইটার ঠিক মধ্যিখানে আছে কিনা তার তদারকিতে ব্যস্ত হয়ে পড়ে পেশাবাড়ি পাঠানের প্রধান শিরপ্পীরা তার ভরণ নিয়ে আর মিশরের চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ আরবি ভাষায় প অক্ষর নেই তাই ইংরেজি পালিশ কথাটা মিশরিতে বালিশ রূপ ধারণ করেছে রাখার জন্যে অর্থাৎ কাফেতে ঢোকা মাত্রই কাফের বুট পালিশ অর্থাৎ বুট পালিশ কর্নেওয়ালা ছোকরাই সে আপনাকে সেলাম ঠুকবে আপনি তাকে বিলক্ষণ চেনেন তাই দাঁত মুখ খিচিয়ে বলবেন যা যা তার অর্থ আচ্ছা পালিশ কর সেই বত্রিশখানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুধ বালিশ কর্মে নিযুক্ত হবে সদস্যদের কেউ বলবেন শুভ দিবস কেউ এই যে কেউ একটু মৃদু হাস্য করবেন আর কেউ মুখ খবরের কাগজের আড়ালে রেখেই কাগজখানা ইষত দুলিয়ে দেবেন ইতিমধ্যে আপনার কফি এসে উপস্থিত ওয়েটার ঠিক জানে আপনি কতটা করা কতখানি চিনি আর কোন ঢঙের পেয়ালার কফি খেতে পছন্দ করেন আপনি বলবেন চিঠিপত্র নেই অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কাফের ঠিকানা দিয়েছেন জিজ্ঞেস করলেন ফোন আগে না তবে ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন আপনি যেন না যান চুলোয় যাক গে ইউসুফ বে আমি জিজ্ঞেস করছি চিঠি বা ফোন নেই কাঁচুমাচু হয়ে বললে না না জানে আজ আপনি দেবেন যাও চিঠির হাতে কাগজ নিয়ে এসো কাফের নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ খাম ব্লটিং প্যাড যাবতীয় সাজ সরঞ্জাম এক মিনিটের ভিতর উপস্থিত হবে আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যখন ঘন্টাখানেক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিটা ডাকে ফেলতে তখন হঠাৎ রমজান বে সুধাবে কাকে লিখলে যেন কিছুই জানে না চটে গিয়ে বলবেন তোমার তাতে কী রমজান বে উদাস সুরে বলবে না আমার তাতে কী তবু বলছিলাম সকালে বিলকিসের সঙ্গে দেখা সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন সাড়ে এগারোটায় ফামিনা সিনেমার গেটে তাঁর সঙ্গে দেখা করো আরও চটে গিয়ে বলবেন তাহলে এতক্ষণ ধরে সেটা বলনি কেন সাড়ে এগারোটা বাজতে তো এখন অনেক দেরি আহ সে কথা হচ্ছে না আমি যে মিছিমিছি এক ঘন্টা ধরে চিঠিটা লিখলু। রমজান বে আরও উদাসর বলবে জানি নে ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি এ দেশে তো জানি প্রিয়া পাশের ঘরে আর এ ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছেন এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হল রেশন শপ খোলা মাত্রই মেয়ে মদ্য যেরকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে তামাম আড্ডা ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময় মকা বেমকা কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে যাবে ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হটতে হটতে পৌঁছবে সেই সনাতন প্রশ্নে কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয় অবান্তর নয় তাই নিবেদন করি দেশ বিদেশ ঘুরেছি অর্থাৎ ভ্যাগাবন্ড হিসাবে আমার ঈষৎ বদনাম আছে কাজেই আমাকে কেউ সুধান কোন দেশের রান্না সবচেয়ে ভালো কেউ সুধান তুলনাত্মক কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় প্রশস্ততম আর অধিকাংশ সুধান কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই এনারা আছেন ওনারাও আছেন কারণ যারা দেশ বিদেশ ঘোরেননি তাদের সঙ্গে এই আলোচনাটা দানা বাঁধে না বড্ড একতরফা বক্তৃতার মতো হয়ে যায় আর সবাই জানেন বক্তৃতা আড্ডার সবচেয়ে ডাঙর দুশ্মন এ সংসারে যদি কোনো শহরের সত্যকার হক থাকে উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কায়রো কারণ কায়রোতে খাঁটি বাসিন্দা রূপে যুগ যুগ ধরে আছে গ্রিক আরব তুর্কি হাফজি সুদানি ইতালীয় ফরাসিস ইহুদি এবং আরবিস্তর চিরিয়া এদের কেউ কেউ বোরকা পরেন বটে তবু অক্লেশে বলা যেতে পারে কাফের দরজার দিকে মুখ করে বসে আড্ডা অনায়াসে নিজের মুখের ঝাল খেয়ে নিতে পারে আর শীতকাল হলে তো পোয়া বারো কায়রোতে বছরে আড়াই ফোঁটা বৃষ্টি হয় সাহারা শুকনো হাওয়া যক্ষা রোগ সারিয়ে দেয় পিরামিড কায়রোর বাইরেই ঠাই বসে ফুর্তি ফার্তির নামে কায়রো বে মসজিদ কবর কায়রো শহরে বেশ উমার শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে কায়রো ট্যুরিস্টজনের জনের ভূস্বর্গ এবং ট্যুরিস্টারদেরও বটে তদুপরি মার্কিন লক্ষ্যপতিরা আসেন নানা ধান্দায় তাদের সন্ধানে আসেন তাব দুনিয়ার ডাক সাইটে সুন্দরীরা তাদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টররা এবং তাঁরা সঙ্গে নিয়ে আসেন আরেক ঝাঁক সুন্দরী কিন্তু থাক সুশীল পাঠক তুমি নিশ্চয়ই জানো কামিনী কাঞ্চন সম্বন্ধে আলোচনা নিষেধ গুরুর বারণ মিশরি আড্ডাবাজরা দাঁড়ান ব্যাকরণে ভুল হয়ে গেল মিশরি মাত্রই আড্ডাবাজ এমনকি সাদ জগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন তবে হ্যাঁ তিনি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সে টেবিলে ত্রিসীমানায় ঘেঁচত না সেখান থেকে তিনি চোখের ইশারায় এঁকে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন বাদ একই আড্ডায় জীবন কাটান বিষয়টা সবিস্তার বুঝিয়ে বলতে হয় এই মনে করুন আপনি রোজ আপিস ফেরার পথে কাফে দ্য নীলের উত্তর পূব কোণে বসেন সেই টেবিলটায় আপনার জন পাঁচেক দোস্ত বসেন আড্ডার ফুল স্ট্রেংথ জন দশ সবাই কিন্তু সব দিন এই আড্ডাতেই আসেন না তাই হরে ধরে আপনার টেবিলে জন পাঁচ সাত নিয়মিত উপস্থিত থাকেন এছাড়া আপনি সপ্তাহে একদিন জোর দুদিন বাড়ির পাশের সেমিরামিস কাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার কাফেদা নীলের সদস্যদের বিলকুল চেনেন না এরা হয়তো চ্যাংরার দল কলেজে পড়ে কেরানিগিরি করে বেকার কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট এদের আলোচনার বিষয়বস্তু রাজনীতি অর্থাৎ কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয় করেন বলে তার বোন পো পার্টিতে ভালো নকরি পেয়ে গেল কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য অর্থাৎ কোন প্রকাশক এক হাজারের নাম করে তিন হাজার ছাপিয়ে বেশ দু পয়সা কামিয়ে নিয়েছে তাছাড়া অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয় তা না হলে আড্ডা হবে কেন এ আড্ডার সদস্যদের সবাই সব জানতা এরা মিশর তথা তাবৎ দুনিয়ার এত সব গুজ এবং গরম গরম খবর রাখেন যে এদের কথাবার্তা হাব ভাব দেখে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে এবং সে খবরের যোগান দিচ্ছেন রাশার ব্যারিয়া জার্মানির হিমলার এবং কলকাতার ট্যাগার্ড রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্যব মানবেন এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে আপনার মনে আর কোনো সন্দেহের কোনো অবিকাশ থাকবে না যে এদের যদি মস্কো বার্লিন লন্ডন দিল্লির বড় কর্তা বানিয়ে দেওয়া হয় তবে দুনিয়ায় কুল্লে সমস্যার সাকুল্য সমাধান এক লহমায় হয়ে যাবে মনে মনে বললেন হায় দুনিয়া তুমি জানছ না তুমি কি হারাচ্ছ আপনি এদের চেয়ে বছর দশেক বড় তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে যদিও আর না হয়ই বিদি টানে কারণ এদেশে সে রেওয়াজটা তেমন নেই আপনি নিতান্ত বিদেশি বলেই এ আড্ডায় ছিটকে এসে পড়েছেন এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই আমি নিয়ে গিয়েছিলাম বেচারি সেখানে রাটি কারেনি যদ্যপি দুসরা আড্ডাতে সেই তরপাতো সবচেয়ে বেশি তাছাড়া আপনি মাসে একদিন কিংবা দুদিন শহর থেকে মাইল তিন দূরে একটা কাফেতে যান আপনার এক বন্ধু সে কাফেটারই উপরতলায় থাকেন খাস জায়গায় সামনে নীল নদ বয়ে যাচ্ছে আপনারই বন্ধু এখানকার এই আড্ডার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন তাকে প্রথম খুঁজবেন কাফেতে সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন তাতে কিন্তু কোনো লাভ নেই এ কাফে আপনাকে উদ্বাহ হয়ে অভ্যর্থনা করবে যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই কারণ আপনি এখানে আসেন কালীভদ্রে আপনাকে পেয়ে এঁদের বিশেষ আনন্দ কারণ পক্ষাধিক কাল ধরে তাঁরা যেসব বিষয় কেটে কুটে ঘষে পিষে চাটনি বানিয়ে ফেলেছিলেন সেগুলো তাঁরা নতুন করে হাড় কাটে ঢুকিয়ে রাম দাঁচাবেন আপনার রায় জানতে চাইবেন সেই রায়ই দিন না কেন আপনার উদ্ধার নেই আপনি যদিও গান্ধীর দেশের লোক আপনি অবশ্য একশো বার ওদের বলেছেন যে গান্ধীর সঙ্গে আপনার কোনো প্রকারের সাক্ষাৎ যোগাযোগ নেই কিন্তু তাতে করে কোনো ফায়দা ওতরায় না যদিও আপনার জ্ঞান গম্মিতে কারও কোনো সন্দেহ নেই কারণ আপনি গুজ্জ ষষ্ঠেন্দ্রীয় ধারণ করেন ইত্যাদি ইত্যাদি তবু স্বীকার করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনি নির্ঘাত শেষ বাস মিস করবেন বন্ধুর ফ্ল্যাটে সোফার ওপর চতুর্থ জাম যাপন করে পরদিন সকালবেলা বাড়ি ফিরবেন